দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্যে। বলে কত মাফ করবেন, কত মাফ! শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সূরা আরাফ আয়াত ছিল, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকব, করতেই থাকব, করতেই থাকব, করতেই থাকব। আমাদের মহাকিকিনরা বলেন, আমাদের বড়রা, যে আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন, ওই শয়তান তুই কি বললি রে, কয় আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আচ্ছা তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? কহা আমার কথা শেষ। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, তোর কথা তো শেষই, তো এবার আমারটা শোন। বলেন কই তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? কাহা কই শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কত গোমরা গো, যা। কি জন্য? আমি গফুর, আমি কি, আমি গফুর চিনাইতেছি আপনাদের, গফুর চিনাইতেছি। বলে গুনা তো অনেক, 80 বছরের গুনা মাফ করাইতে কয় বছর লাগবে? করে ভাই এখনো তুমি গফুর চিনো নাই, গফুরের মাফ করতে 80 বছর লাগে না। গফুরের মাফ করার জন্য শুধু একটা চোখের ফোঁটা পানি লাগে। 80 বছর গুনা করছো, এক ফোঁটা পানি ফালাইয়া বলো মালিক ভুল করছি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে আমি এই জন্যই তো গফুর, তুই গুনা করবি আমার কাছে মাফ চাইবি আমি মাফ করব, এই জন্যই তো আমি গাফফার, এই জন্যই তো আমি তওয়াব। এরে দোস্ত, কত মাফ করবেন আল্লাহ, কত মাফ করবেন! কারো যদি একটু সন্দেহ লাগে বোঝা যাবে তিনি গাফুর চিনেন নাই। কি চিনেন নাই? বুড়া মনে মনে চিন্তা করতেছে, আহারে 80 বছর কি এমন গুণা নাই আমি করি নাই, এত এত গুণা করার পরেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ একবারে সব মাফ করে দিবেন? হা দিবেন, সন্দেহ রাইখেন না, আপনি গফুর চিনেন নাই আসলে। বলে তাইলে একটু চিনান। দুনিয়ার মানুষ কম্পিউটারের শক্তি বিশ্বাস করে, কাকে বলেন না, বলেন না, অথচ গফুর চিনে না। বলে মানে কি? বলে একটু বুঝেন, ভালো করে বুঝেন। হ্যাঁ বলা পান, খেয়াল কর, আমি এখন যা বলবো কম্পিউটার সংক্রান্ত, আমি যদি সঠিক বলি তো তোরা চিল্লে কবি ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে যারা কম্পিউটার চালায় না। আরে মনে থাকবি নি, আবার সময় মতো আমার আবার খোঁচা দেওয়া লাগবে নি, কিন্তু তোরা কইলি না যে, তাহলে আরও সন্দেহ বাড়বে, সময় মতো সাথে সাথে বলবি ঠিক। খেয়াল করো, হ্যাঁ বুড়ারাও খেয়াল করে, আপনার বললে গিয়ে কথা, এক আল্লাহর বান্দা তার কাজ হচ্ছে টাইপ করা, এক কোম্পানির হয়ে কাজ করে, সারাক্ষণ বসে বসে টাইপ করে, টাইপ স্পেশালিস্ট, খুব স্পিডে টাইপ করতে পারে, 1 বছরে টাইপ করছে 1,00,000 কোটি না, কথার কথা, কত কত, আরে বলেন না। ওই কোম্পানির চাকরি করেছে সে 50 বছর, কত, প্রতি বছর যদি 1,00,000 কোটি নাম টাইপ করে তো 50 বছরে কয় লক্ষ কোটি? 50,00,000 কোটি, কত কত কত, আরে জোরে কও চিল্লায়া, কত! কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও, তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। সাবাস, সামনে আর ভুল করিস না। হ্যাঁ, কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, আরে ঠিক, হ্যাঁ না পরে, সিস্টেম কি, 10টা ক্লিক করে ডিলেট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ, সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো ডিলেট করে দাও, সিস্টেম কি, ডিলেট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলেট, আসে আসে অল ডিলেটে টিপ দিয়া ওকে টিপ দিলে সব গায়েব হয় না, কিছু থাকে, সব মুছে যায়। কত বছর লাগছে লেখতে, কত 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 কত, 50 বছরের আমল অ্যাক্টিভ দিয়া নাই। এই কম্পিউটারের এত শক্তি, কম্পিউটার বানাইছে কে? মানুষ, মানুষের হাতের বানানো কম্পিউটার
এটার মধ্যে যদি অল ডিলেট অপশন থাকে, আহারে এক টিপ দিয়ে যদি 50 বছরের আমল গায়েব করা যায়, এরে দোস্ত তুমি কেন তোমার গফুর রবের ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করো না? গফুর কি আমার আমার আপনার আমল নামায়, গুনার আমল নামায়, এক টিপ দিয়া অল ডিলেটেড টিপ দিয়া আমার আপনার 80 বছরের আমল কি ডিলেট করতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আহা। দাঁড়াও দাঁড়াও, আসো, জজবা উঠছে হঠাৎ করে, মাশাআল্লাহ, জজবা ভালো, আলহামদুলিল্লাহ। আরে বুঝছেন নি আপনারা, আরে বুড়ারা বুঝছেন নি, বুড়ারা নিরাশ হওয়ার কোনো রাস্তা আছে? কারে কি কয় না, এখন কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে তাহলে বুঝি অল ডিলেট টিপ দিতে পারেন, আরে কোনো ব্যাপার, আরে ব্যাপার। কিন্তু কাহিনী তো শেষ হয় নাই, কাহিনী তো অর্ধেক হয়েছে। কাহিনী হইলো, এক বান্দা এতক্ষণ শুনছে ওয়াজ, শুই নাই আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিছে, আল্লাহ আর কি, আল্লাহর তো ডাক দিলে সাথে সাথে পাওয়া যায়, সুবহানাল্লাহ। আমার মালিকের মোবাইল কখনো বন্ধ থাকে না, কখনো সাইলেন্ট করা থাকে না, কখনো বিজি থাকে না। আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম, আমার নেটওয়ার্ক বড় শক্তিশালী, তুই ডাক দেওয়ার সাথে সাথে আমি জবাব দিই। বরং তোর ডাক দিতে যত দেরি আমার সাড়া দিতে তার চেয়ে আরো অনেক তাড়াতাড়ি আমি দেই। ইদা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, আমার দিকে কেউ হাইটা হাইটা আসলে আমি দৌড়ায় দৌড়ায় যাই। আল্লাহ, এটা স্বাভাবিক। ছোট্ট বাচ্চাদেরকে আমরা যখন হাঁটা শিখাই তখন আপনজন একটু নিরাপদ দূরত্বে দাঁড় করায়, দাঁড় করাইয়া 1 2 3 তো বাচ্চা এক পাও দিয়া পড়তে চায়, যেই না পড়তে যায় সামনে যে দাঁড়ায়া থাকে দ্রুত আয়সা ধরে, ঠিক কিনা? এই যে সে এক পাও দিছে আর পড়তে নিছে, তার পড়ার স্পিডটা যত তার চেয়ে বহুগুণ স্পিডে দৌড়ে আয়সা ধরে, নাহলে তো পড়ে যাবে। তো আল্লাহ তাআলা আন্দারে ডাকে, তুই আয় আয় আয়, 1 2 3 আয়। বান্দা এক পাও দিয়ে পড়তে লয়, বান্দা যতটুক স্পিডে পড়তে যায় তার চেয়ে বহুগুণ স্পিড আল্লাহ দৌড়ে আয়সা ধরে। আল্লাহ কো দোনি আস্তে জিবলাকুম, আমার নেটওয়ার্ক সবসময় তোর জন্য খোলা, আল্লাহ আকবার। হিসাব তো ওইটা না, এক আল্লাহর বান্দা বসে বসে ওয়াজ শুনছে, শুই নাই কোন জায়গায় ডাক দিছে আল্লাহরে, আল্লাহ বলে কিরে, আল্লাহ ওয়াজ শুনলাম আপনি গফুর, গফুর মানে বলে সব মাফ করে দেন, কাহ আল্লাহ আমি গুনাহ করছি আমার সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ বলে যা দিলাম যা দিলাম, ক আল্লাহ কথা তো শেষ হয় নাই, কী কথা তোর রয়েছে ক, আরে কি কথা রয়ে গেছে, আল্লাহ হাসান জামিল হুজুর কইল আল্লাহ আপনি বলে রহিম রহমান, আপনি বলে বোনাস দেন, বলে হা দেই তো, আল্লাহ গফুর দিয়া গুনাহ মাফ করছেন কিন্তু রহিমের বোনাস দিবেন না? তা আল্লাহকে বান্দাটা আমি আগেই তোরে জানাইয়া রাখছি, তুই তো দেখোস না, কোরআন তো পড়োস না, সূরা ফুরকান খোল তুই দেখ, সূরা ফুরকানের মধ্যে আমি আগেই বোনাসের কথা জানাইয়া রাখছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদ্দিলুল্লাহু সাইআতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমার যেই বান্দা তওবা করবে, পাক্কা তওবার বিশ্বাস রাখবে, আমি ক্ষমা করব, নেক আমল শুরু করে, নেক আমল শুরু করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার সমস্ত গুনাগুলা মাফ করে দিই, বলে গুনা মাফ কইরা ইস খান্ত থাকি না আমি রহিম, আমার বোনাস তো রয়ে গেছে তোর জন্যে, বলে বোনাস কি? আল্লাহ বলেন বান্দারে যেই কয়টা গুনা তুই করছিলি যদি ভালো হইয়া যাস ওই কয়টা গুনা সরাইয়া ঠিক ওই পরিমাণ নেকি আমি তোর আমল নামায় ঢুকাইয়া দিব। এটা তো আলেমদের মতো করে তর্জমা করলাম, আপনাকে পাবলিকের একটা তর্জমা মুখস্থ করাই, রহমতের তর্জমা মুখস্থ করাইছিলাম, কি বলেন? কাম কম মজুরি, মাশাআল্লাহ, বলেন আবার কাজ কম। এইবার এই আয়াতের তর্জমা মুখস্থ করাই, আয় মুসলমান ভালো করে খেয়াল কর, বলেন আমার সাথে সাথে, অপরাধী যত বড় অফার তত বড়, চিল্লায় বলেন না খুশির খবর, এটা অপরাধী যত বড়
অফার তত বড়। আহারে আহারে কি কথা রে আল্লাহ, বলেন আবার, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানে কি হুজুর, বুঝলাম না। কলে আয়াতের তর্জমা করছি হুজুররা, কব কি কইলো না কইলো এটা আলেম অনেক চেহারা দেখলে তো বুঝাছে কী তর্জমা করছে, আন্দাজি কথা তো একটু বুঝে। এই যে আমাদের মাওলানা রফিক বান্টি, বান্টি হুজুর না, বান্টির হুজুর আমাদের সাগরেত মোহাব্বত করে খুব, এর উপরে দিয়ে এই চালাই অন্য কারোরে চিন্না কোন মায়ের খাই শেষে, বেটা নরম সরম আছে। কথার কথা, সারা জিন্দিগিতে আমল নামায় ঢুকছে 100 গুণা, বুঝানোর জন্যে বলতেছি, সারা জিন্দিগিতে আমল নামায় ঢুকছে কত গুণা, 100 গুণা। কোন বুজুর্গের মজলিসে গেছে, যাওয়ার পর দিলের মধ্যে শুরু হয়ে গেছে তোলপার, হায় কি করলাম এটা, ইন্নালিল্লাহ। এই যে হায়, হায়ের সাথে সাথে কলব পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে, চোখের পানি ফালে কান্দতেছে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আর গুনাহ করব না মালিক আমারে মাফ করে দাও। কাইন্দা কাইন্দা বাড়ি যায়, নেক আমল শুরু করছে, তেসবি পড়তে পড়তে বাড়িতে গেছে, বলেন আমল নামায় গুনাহ ছিল কয়টা, এখন আছে কয়টা, একটাও নাই, আরে বলেন না, বুঝতে থাকলে বলেন, এখন আছে কয়টা, কিন্তু বোনাস পাবেনি হুজুর, তো হুজুর হইলেও পাইব, বোনাস পাইছে কত কত কত, ভালো বুঝছেন, বলেন কত, রাখেন এই কথাটা, চলেন আরেক জায়গায় যাই, আমাদের পুরা ঢাকা জেলায় সবচাইতে বড় অপরাধী যার গুনার কোনো শেষ নাই, সন্ত্রাস চাঁদাবাজি এমন কোনো অপরাধ নাই দুনিয়ার যা সে করে নাই, তাও ধরে নেন কথার কথা জীবনে গুনাহ করছে 1,00,000,000, কত কত কত। এক আল্লাহর বান্দা একদিন ধরছে এদিকে, কই কি হইছে, কই চল তোরে লই এক জায়গায় যাবো, কই কোন জায়গায়, কই কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, এর গলাটা হাসান জামিলের চেয়েও ভাঙ্গা, টুপিটা আরও সদুরবদুর, জামাটা আরও সদুরবদুর, দেখতে এত সুন্দর না বেটার, কথাবার্তা এত মজার না, কিন্তু কলিজা নিংরানো কথা বাইর হয়, চল একটু যাই। আয়া দেখে, আরে মুফতি মোস্তাক নবী দামাত বরকাতুহুম বসা দিস, এত বসছে ওই মজলিসে, কয় হুজুর উল্টা পাল্টা বললে ঘাড় মটকায় দেবো, এই নিয়তে বসছে, উল্টা পাল্টা বললে ঘাড় মটকায় দেবো, এই নিয়তেই বইছিল, কিন্তু বসার পর আল্লাহর বান্দা বুজুর্গের অন্তর নিংরানো কথাবার্তাগুলা যখন বের হয়েছে, আরে কথা যখন কলিজার থেকে বাইর হয়ে যায়, কলিজায় ঢুকে, আর কথা যখন গলা নির্ভর হয়, গলা গলার কারসাজি, তখন কান দিয়া ঢুকে, কান দিয়া বাইর হয়, আর যখন দিল থেকে আসে, দিলে যায়া লাগে, কানের ভালো লাগে না কিন্তু দিলে যায়া, বলেন না বলেন না। আল্লাহর বান্দার দিলের কথাগুলো ওই ঘাড় মটকানেওয়ালার দিলে যায়া লাগছে, হঠাৎ ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, হায় কি করলাম, হায়ের সাথেই তো ভিতরে কাজ শুরু হয়ে গেছে, ওয়াশ শুরু হয়ে গেছে, ওয়াশ পরিষ্কার, কান্নাকাটি শুরু করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, হায় কি করলাম, হজরতের সাথে মুনাজাত ধরা কান্নাকাটি করছে, বাড়িতে যায় মারে যায়, বলে মা জীবনে কত অন্যায় করছি মা, আমি আর এই দুনিয়ায় নাই, হায় কি করলাম, ওয়া আমিলা আমালান সালিহান, এক কাজ শুরু করছে, মানে মারে বলে মা আমি মাদ্রাসায় যাব না, মা আমি চললে চিল্লায় চলে গেলাম, মা আমি ওই বুজুর্গের খানকায় চলে গেলাম। এরে দোস্ত, এইবার বলেন তো, এই বান্দার আমল নামায় গুনাহ ছিল কয়টা, 1,00,000,000, এইবার আছে কয়টা, একটাও নাই, একটাও নাই, আর বুঝা কর একটাও নাই, বোনাস পাইবনি কত কত, পাইছে কত কত, আমার মাওলানা রফিক পাইছে কত, সারা জিন্দিগি মাদ্রাসায় পড়া ইমামতি কইরা বোনাস পাইলো 100, আর এই বেড়ায় সারা জিন্দিগি অপরাধ কইরা বোনাস পাইলো, কেন এমন, কয় অপরাধী ছোট অফারও ছোট, অপরাধী বড় অফারও, এটাই শিখাইছি আগে, বলেন অপরাধী যত বড় অফার তত বড়। এই দুনিয়ার পাপি, আমার চেয়ে ছোট পাপি যে আছো, আমি তো সবচেয়ে বড় পাপি রে ভাই, আমার মতো পাপিও যদি থাকো, আসো মালিক ডাকতেছে তোমারে, আয় আয়, তুই অপরাধী যত বড় তোর জন্য অফারও তত বড়। বলে অফার কি মালিক, বলেন ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات غنا كويرا توبة كويرا جدي بھالو کا شروع كويرا دائك الله بولن آمي আমার গফুর গুণ দিয়ে আমি গুণাগুলারে তো পরিষ্কার করব, কিন্তু আমার রহিম গুণ তো রয়ে গেছে, আমার রহিম গুণ দিয়ে আমি বোনাস দিব। বলে কি বোনাস দিবেন? বলে যেই কয়টা গুণা করছিল গুণাগুলারে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমল নামায় ঢুকাইয়া দিব। রহিম বুঝছেন নি? এইবার রহিম মানে যিনি কি দেন, রহমান মানে যিনি কি দেন। এইবার চলেন হাদিস বুঝি। ওই যে পিছনে কথা রেখে আসছি, মনে আসেনি কথা, আল্লাহর হাবিব বলেন كلمتان حبيبتان الى الرحمن মাত্র দুইটা বক্তব্য, কয়টা কয়টা? ছোট্ট কথা অল্প কথা মাত্র দুইটা, কিন্তু রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? কার কাছে? আবার আল্লাহ কয়, এতক্ষণ বুঝাইলাম, মুরগি মানামু করলাম, আরেকবার ভুল করলাম। কার কাছে প্রিয়? কার কাছে? চিল্লা বলেন কার কাছে? নবী বলেন আরে শোন শোন উম্মত, খুশির একটা খবর আছে শোন। বলে কি? বলে কয় বক্তব্যগুলারে মনে করিস না এত প্রিয় যেহেতু কঠিন কোনো কথা হইব। কয় না না, খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা, যে কেউ উচ্চারণ করতে পারে, কিন্তু উচ্চারণ করা সোজা, আমল কম দেখে মনে করিস না যে সওয়াব কম। নবী বলেন না না না, সওয়াব অনেক বেশি। বলে কি সওয়াব? নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, দাড়ি পাল্লায় রাখার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কলি ইয়া রাসূলুল্লাহ, আমল তো কম, আমল তো হালকা, দাড়ি পাল্লা কেন ভারী হবে? নবী বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের পছন্দ হয়ে গেলে কারবার এটা কাজ কম আমল কম মজুরি বেশি, কাজ কম। বড় মজার কথা, একটু খেয়াল করেন, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা কয়টা কয়টা? একটা, এক কেজি দিয়েছেন আরেকটা আধা কেজি, ভারী হবে কোনটা? এক কেজি ভারী হইলে কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে? এক কেজি নিচের দিকে গেলে আধা কেজি কোন দিকে বলেন না? নবী বলেন দুই কালিমা দুই বক্তব্য যদি আমল নামায় রাখা হয় আমল নামাটা ভারী হইয়া যাবে, নেক আমল নামা যদি ভারী হইয়া যায় গুণারটা কোন দিকে যাবে? আল্লাহু আকবার বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। কত সহজ আমল নবী শিখাইয়া দিয়েছেন আমল নামা ভারী করার জন্যে, আর তুমি গুনার আমল নামা ভারী করতেছ, অথচ গুণা করা কঠিন, গুণা করা কঠিন। মানুষ ক্লাবে যায়, ক্লাবে সিনেমা হলে যায়, টিকিট কাইটা টাকা দিয়া জাহান্নাম কিনে, অথচ মসজিদে গেলে টিকিট লাগে না, জান্নাত কিনতে পয়সা লাগে না, অথচ ফ্রিতে জান্নাত কিনতে রাজি না, টাকা দিয়া জাহান্নাম কিনে। মানুষ কত না বোকা, চিন্তা করছেন? মানুষ টাকা দিয়া জাহান্নাম কিনে, অথচ ফ্রিতে আল্লাহ জান্নাত দিতে চান, জান্নাত কিনতে রাজি না। আমল নামায় সাথে সাথে ভারী, মানে কি? মানে কি এই তাজবিগুলো আমার গুনার পাল্লারে হালকা করে দিবে। পড়েন তো একটু কালিমাগুলা, বক্তব্যগুলা একটু পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, পড়েন আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে পড়তে? পড়তে কষ্ট হইছে? ওই আলামিন করে, আলামিন করে বাইরে গেছে, কোনো খোঁজ খবর আছে? কদ্দুর কদ্দুর, আরে আমার বিপদে ফেলাইস না, অন্য বেটা গো হক নষ্ট হবে, অন্য কিছু না, আমি আমার ভাই আসবে, তারা নাই কোনো, কিন্তু ওই যে আরেক বেটাকে সমস্যা, এরাও তো মনে হয় ফোন দিতেছে, ধরি না যে তো মনে করে আয় না, দেরি করতেছে, আবার ফোনটাও ধরে না, কিন্তু ফোন যে নাই আমার লোক এরা তো জানে না। কত রঙের কথা, এই অসুস্থ শরীর লয়েও গেছি মাহফিলে, যাইয়া বলছে ভাই আসছি শুধু আয়োজকদের ইজ্জত বাঁচাইতে, নাহলে মানুষ করবো কি দাওয়াত না দিয়ে মনে নাম দিছে। এটা যদি চিন্তা করে তত আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ এখন বড় খারাপ, পাবলিক বড় মারাত্মক, কি না কয়? না না না, ওই তাহিরের ডায়লগ আছে, পাবলিক বড় মারাত্মক, পাবলিক বড় মারাত্মক, কি মারাত্মক পাবলিক, ওই যে আয়োজকরা দাওয়াত দিছে এটাও বিশ্বাস করে, কিন্তু হুজুর যাইলো না, আরে মনে আরেকখানে বেশি পাইছে রে,
এই চিন্তা করলে তো মানে সব শেষ লাইনটা করে ছেড়ে দিল, আয় রে আল্লাহ এটি যে কি ডরাম, আমি ডরাই আল্লাহ এই নিয়ে যেন কেউ কথা না কয়, ভাই লাগবো না কিচ্ছু, তাও এই নিয়ে কোনো কথা নাই। বক্তব্য তো দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল। এখন আপনারা ব্যস্ত মানুষ, এটা যদি পারেন করবেন, এটা অনেক সওয়াব, অনেক বড় ওজন, ভারী আমল নামা ভারী করে দিই। আমি আর একটু সহজ করি আপনাদের জন্য, অর্ধেক পারবেন নি? অর্ধেক, অর্ধেক করলে, অর্ধেক করলে নবী তো কইছেন পুরোটাই সোজা, তো অর্ধেক করলে আরো সোজা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পড়েন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলে হুজুর এই বলেন তো এটা একশো বার পড়তে কয় মিনিট লাগবে? তিন মিনিট সর্বোচ্চ, তিন মিনিট কইছি যে ঠিক আছে, আমি ট্রেনে ট্রেনে পড়ছি তিন মিনিট। তাড়াতাড়ি বললে আমগো তো মুখ চালু, আমগো মতো তো আর আপনার মুখ চালু না, আমগো তো বাতাসের আগে মুখ চলে হাবের সাপ, তো এই মুখ দিয়ে এক দেড় মিনিটের বেশি লাগে না, তো আপনাকে তিন মিনিটই লাগবে। আমি কই পাঁচ মিনিটই লাগো, কেরাতে সইতে একদম টাইনা টাইনা খিচ্চা খিচ্চা পড়লেন, তো পাঁচ মিনিট লাগলো, পাঁচ মিনিট সময় একশো বার পড়তে, লাভ কি? আল্লাহর হাবিব বলেন মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিক ফি কুল্লি ইয়াউমি আতামাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহু আকবার বলে, নবী বলেন কেউ যদি প্রতিদিন একশো বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলারে মিটায়া দেন। বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ যদি অনেক হয়, গুনাহ যদি অনেক হয়, ওই যে বুড়ার চিন্তা একটাই, গুনাহ তো অনেক। নবী বলেন এই শুনো কত আর কত গুনাহ, যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়, ওই একশো বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ ওই সমস্ত গুনাহকে মিটায়া দিবেন। কিন্তু একটু কথা রয়ে গেছে, আলেমরা দলিল দিয়েই বলেছেন কথাটা, সবাই এই ব্যাপারে একমত যে নেক আমলের মাধ্যমে তাসবির মাধ্যমে যে গুনাহ মাফ হয় ওই গুনাহ হইল ছোট গুনাহ, সাগীরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না, কবিরা গুনাহ। তা আমি তো আজকে আপনাকে খালি সহজ করতেছি না, সব কিছু সহজে সহজে বলতেছি না, তো হুজুররা তর্জমা একটা করছে, ব্যাখ্যা একটা দিছে, আমরাও মাথায় বুদ্ধি আমগো কম আছে, একটা বুদ্ধি শিখিয়ে দেই কথা কয়, আপনাকে পক্ষে কথা কইতেছে। আমিও তো হুজুরগো দলের, আজকে একর লগের থেকে বাইর হয়েছি, আমি যেন তর্জমা করি হুজুরগো মতো না আপনাকে মতো করে, একটা বুদ্ধি শিখায় বলে, বুদ্ধি কি বলে? দুই সবার পরে কত কত, আরে কত বলেন না, বলে কেন কারে সালা কি করতেছে, একটা পেস লাগাইতেছে, বলে কি পেস? দুই সবার পইরাই আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, আল্লাহর সাথে 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 কথা বলা যায়, কোনো মাধ্যম লাগে না, পিসাব লাগে না, খাজা লাগে না, কাউরে লাগে না, ডাইরেক্ট ডাইরেক্ট, আরে কি ডাইরেক্ট আল্লাহ সাথে সাথে জবাই যাচ্ছে, কি ক আল্লাহ। হাদিস শুনলাম বুখারী মুসলিমের রিওয়ায়েত, হুজুর কইছে একশো বার পড়লে বলে আপনি সব গুনাহ মাফ করে দেন, কাহা সগিরা, হুজুররা ব্যাখ্যা দিছে, হুজুররা ব্যাখ্যা দিছে, আমি বিশ্বাস করছি। তো এই যে একশো দিলাম, সগিরা গুনাহ সব মাফ হয়েছে, হয়েছে তো, নবী যেহেতু বলছে যা মাফ, আল্লাহ শেষ হয় নাই, কী আল্লাহ তো জানি শেষ হয় নাই, আল্লাহ আরও একশো রয়ে গেছে, আরও একশো, কারণ কী করবো আমল নামে থুয়ে দে আল্লাহ, অন্য কিছু করা যায় কি না, কী করবো ক বলে আল্লাহ সগিরা গুনাহ তো নাই, এখন আর গুনাহ মাফ করবেন কি, এখন কবিরা একটু হাত দিলে হয় না আল্লাহ, কী জন্য এটা সিস্টেমটা তো এটা না, আল্লাহ আপনার কাছে কোনো সিস্টেম চলে, আপনি সগিরা মাফ করার ক্ষমতা রাখেন, কবিরাও মাফ করার ক্ষমতা রাখেন, আমি তো বিশ্বাস করি। আর আপনি বলেছেন আনা বিজন নিয়ে আপনি, আমারে আমার বান্দা যেমন মনে করে আমি তেমন, আমি তো আশা করবো আপনি আমার কবিরাও মাফ করে দেবেন, এটাও একরকমের তবা। আসলে এইভাবে যে বলতেছি এটাও একরকমের তবা, আমি অনুতপ্ত, আমি গুনাহ করছি, আমি কিছু আমল দিলাম আপনার কাছে, এর বিনিময়ে আমি চাই আপনি আমার গুনাহ মাফ করে দেন। তাসবি বড় আজীব জিনিস, তাসবি দ্বারা অনেক লাভ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট একটা গল্প শোনায় দিই আপনাকে, ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা যখন রাজত্ব খাদ্যমন্ত্রী, তখন তো মিশরে এর আগে দুর্ভিক্ষ দেখা দিছিল, তো দুর্ভিক্ষের পর ওনারা মাল স্টক করছিলেন, আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারা দিয়ে দিছেন মাল স্টক করছে, এখন দুর্ভিক্ষ নিপীড়িত মানুষগুলারে তারা রেশন দেয় রেশন। একদিন এক যুবক আসছে, আইসা রেশন চায় মাস্তানি, ডাবল চায় ডাবল, জামায় ডাবল দেওয়া লাগবে, তো ইউসুফ আলাইহিস সালামের কর্মকর্তারা কয় ডাবল কি জন্যে রে,
এই বয়ানের মাঝখানে তাকবীর দিলে বক্তায় নারাজ হয়, আমিও নারাজ হই, কিন্তু এখন আমি চুপ, বয়ান বন্ধ, এটা তাকবীর লাগা হুজুর মনে আছে? আজকে প্রধান বক্তা ঠিক আছে, ঠিক আছে, কিছু রে কি খবর, আসছেন না হুজুর? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ? আরে ভাই বেচারারা আশা করে আমার প্রধান বক্তা বানাইছে, আমার এতক্ষণ একটা ভাব ছিল, হ্যাঁ তো দিল সব শেষ করে, না খেয়াল করেন। ওই যে ভাগ যে হেরা করছে, এটা তো আজই ভাগ, প্রধান মেহমান প্রধান বক্তা, আবার কেউ কেউ দেয় প্রধান মেহমান প্রধান অতিথি। অতিথি আর মেহমান কি পার্থক্য আমার জীবনে বুঝি নাই। এক জায়গায় যাইয়া দেখি লেখা প্রধান বক্তা একজন, প্রধান আলোচক একজন। কিরে ভাই বক্তা কেটা আলোচক কেটা, বুঝলাম না, মানে খুশি করা আর কি, সবাইরে খুশি রাখলো, আলহামদুলিল্লাহ ঠিক আছে। চলেন আমরা আমাদের জায়গায় যাই, হুজুর আসতে আসতে অপেক্ষা, আপনাদের কষ্ট হইতেছে না অপেক্ষার কষ্ট? আরে ভাই আইলে তো শুনবেন, আমি আজকে মরা ধরা, হুজুর জেতা হয়ে যাবে ইনশাল্লাহ, হুজুর অসুস্থ শোনেন, আমি বয়ানের বুড়াকাল চলতেছে এখন, সেই সেপ্টেম্বর থেকে শুরু করছি না, এখন মার্চের শেষ দিকে, এখন বয়ানের কী চলতেছে? সব জিনিসের একটা বুড়াকাল আছে না, বুড়াকালে কি শক্তি বাড়ে না কমে? আরে কথা কয় না, আমি সব বক্তাকে এখন বয়ানের বুড়াকাল চলতেছে। আজকে আমার বাচ্চার একটা দোয়া আমার এত পছন্দ হয়েছে, পিচ্ছিরাও তো আমাদেরকে খুব মিস করে, আমি অবাক হয়ে গেছি যে ভিতরে কি জ্বালা তার বাপ জায়গা, আসার সময় দোয়া করতেছে আল্লাহ যদি খবরটা আইতো, বেটারা ফোন দিছে হুজুর পুলিশে মাহফিল বন্ধ করে দিছে, আমার কান্না এসে পড়ছে যে দেখো ভিতরে কলি যায় কী আগুন জ্বলতেছে তার ভিতরে ভিতরে, যে আল্লাহ যদি খবর আইতো যে পুলিশে মাহফিল বন্ধ করে দিছে হুজুর আয়েন না। আহা, তা আমাদের তো হালত এরকম, পরিবার এরকম অবস্থা, আমাদের নিজেও দুর্বল পরিবারও একদম, আর আর কত তোমার কবে শেষ হবে মাহফিল, আরে শেষ বাবা আর এই কয়টা দিন, সুবহানাল্লাহিল আজিম, এটা রাখলে তো আমল নামা ভারী, দিলাম অর্ধেক করে গুনাহ সব মাফ, আরও যদি কষ্ট হয় তো আর একটু কাটতে দিই, আরে আর একটু কাটতাম নি কথা কয় না, আর একটু সহজ আমল তো খালি সুবহানাল্লাহ, জান না এটাও কষ্ট হইব, খালি সুবহানাল্লাহ কর, আরে বলেন না, বলো যে এটা কী হইব, এটা দিয়ে কী লাভ? তো আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়, এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, লাগছে আরেকটা, আরো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগা আরো লাগা, লাগাও লাগাও লাগাও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই গাছ কয়া তৈরি চলবো তোমার, কয়াতে গাছ হইলে চলবো, একটা সুবহানাল্লাহ দিয়ে আছে আমল দিয়ে ছুট্টু একটা আমল, গাছ কয়া তৈরি চলবো খুশি, কয়া তৈরি খুশি, হয় কয়া তৈরি খুশি, একশো হাত চলবো চলবো না, জালে আমল করছে দূরে কয় একশো চলবো না, মাটির থেকে আকাশে, বাপরে বাপ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, রিওয়ায়েতে নানান শব্দ আছে কয়েক রকমের শব্দ, একটা এমন নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দেন যে গাছটা এত বড় আরবের একটা প্রচণ্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে একশো বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না, লাগছে তো আরেকটা লাগাও না। এরে দোস্ত আমি জিজ্ঞেস করি শুনেন খেয়াল করে, আমার মা বোনরা রুটি বানায় হাত দিয়া না মুখ দিয়া, তরকারি কুটে হাত দিয়া না মুখ দিয়া, আরে মাছ কুটে হাত দিয়া না মুখ দিয়া, কাপড় কাচে হাত দিয়া না মুখ দিয়া, ও রিক্সাওয়ালা ভাই তুমি রিক্সা চালাও মুখ দিয়া না হাত পাও দিয়া, অটোওয়ালায় অটো চালায় মুখ দিয়া না হাত দিয়া,
আপনি অফিসে যান পাওদিয়ানা মুখ দিয়া, মসজিদে যান পাওদিয়ানা মুখ দিয়া, বাজারে যান পাওদিয়ানা মুখ দিয়া, মুখের কোনো কাম নাই, কোনো কাজ নাই, তাহলে মুখটারে বেকার রাখার দরকার কি? ও বোনে রাখ, তুমি রুটি বানাওয়ার পড়তে থাকো সুবহানাল্লাহ, কাপড় কাচো পড়তে থাকো সুবহানাল্লাহ, রিক্সায় প্যান্ডেল মারুয়ার পড়তে থাকো সুবহানাল্লাহ, বাজারে চলতে থাকো পড়তে থাকো সুবহানাল্লাহ, মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় আলাপ করতে করতে যাব না, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাব। বলে কেন? নবীর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন, বান্দিরে দুনিয়ায় তুই রুটি বানাস আর আমি জান্নাতে তোর জন্য বাগান সাজাই। আরে রিক্সাওয়ালা, দুনিয়ার মানুষের কাছে তোর কোনো সম্মান নাই, কিন্তু তুই এমন এক কালিমা পয়ড়া বসছস, আমার কাছে তো তোর অনেক সম্মান, তুই দুনিয়ায় রিক্সা চালাস আর আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। কঠিন কঠিন এগুলা, এ কথাগুলা কঠিন, অথচ আমরা জাহান্নাম কামাই করি, অথচ ওইটা কঠিন, জান্নাত কামাই সোজা, অথচ ওইটা বাদ দিয়ে রাখছি। কত বড় পোড়া কপাল! আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এক নম্বরে আমাকে, আমি এক নম্বর আসামি, কেউ বলেন না এই কথা যে এতক্ষণ ওয়াজ করছে নিজেরও তো সমস্যা, আমি আগে স্বীকার করে নিতেছি, নবী ইউসুফের মতো করে বলছি আলাইহিসসালাম, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুন বিসসু, আমি নিজেরে পিশাব বলি না, আমি নিজেরে নবী বলি না, আমি নিজেরে বুজুর্গ বলি না, আমি এক নম্বর অপরাধী, আমি নিজেরে টার্গেট করে এই কথাগুলো বলছি। সাথে আপনাদের যদি উপকার হয়, দোয়া করেন আল্লাহ আমারও যেন হেদায়ত দিয়ে দেন, আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন হেদায়ত দিয়ে দেন, কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আমি তো শুরুতে বলেছি আমি অসুস্থ, বলছি না, আরে বলছি না, আমার ভাইও অসুস্থ, মুফতি মুশতাকুন নবী দামত বরকাতুম অসুস্থ, দেখেন না এই যে একটু সুযোগ দিছি, আমার তো ঝামেলা জানি, তারপরও ভাই একটু পানি টানি খায়া একটু আরামে যদি আপনার দুটো কথা একটু বেশি শোনাইতে পারে, একটু সোয়াবের ভাগ আমি পাবো না। আরে দান্দা দান্দা মনে করেন না, মহব্বত করে দিছি, এখানে আমার দান্দা আছে, আল্লাহ কবুল করেন, আমিন, আসসালামু আলাইকুম।